একটুখানি হল্ট করছি চায়ের ব্রেকের জন্য এসেছি এখানে। পালকুনি বলে একটা হোটেল আছে, ঠিক সেই হোটেলটার ঠিক পেছন দিকে দেখুন, দেখো তোমরা সবাই তিস্তা বয়ে যাচ্ছে, কি অপূর্ব তিস্তা। এখন চা খাওয়া হবে এখানে, তো সেই চায়ের ব্রেকের জন্য এখানে আমরা এসেছি। আর এই হচ্ছে তিস্তা। কল কল করে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এই হোটেলটার বারান্দা থেকে পুরো তিস্তা নদীকে দেখা যাচ্ছে চোখের সামনে থেকে। তিস্তা নদীকে আবার কবে দেখতে পাবো জানি না, তাই একটুখানি ভালো করে ভিডিও করে নিই। অপূর্ব সুন্দর আমাদের তিস্তা নদী সিকিমে। আর এই কল 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 এই শব্দটা তো এত ভালো লাগছে যে কিছু বলার নেই। মনে হয় এখানে ঘন্টার পর ঘন্টা এই নদীর ধারে বসে থাকি, সময় কাটাই, সারাদিন কেটে যাক। খাবার দাবার কিচ্ছু লাগবে না, শুধু অক্সিজেন থাকলেই হবে। আর সামনে বয়ে চলবে এরকম পাহাড়ি নদী তিস্তা, অপূর্ব সৌন্দর্য, ভীষণই ভালো লাগে আমার। তোমাদেরও সবার নিশ্চয়ই খুব প্রিয় একটা নদী। আমি এখন তিস্তা নদীকে দেখছি আর চোখ ফেরাতে পারছি না তিস্তার থেকে, এত সুন্দর এর সৌন্দর্য, এত এত মহময়ী রূপ। পাথরে ধাক্কা খেয়ে খেয়ে জলরাশি এগিয়ে চলেছে।
তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, রাস্তায় অনেক অসুবিধার মধ্যে আরকি পড়তে হচ্ছে নাকি, লাঞ্চ করতে দেরি হয়ে গেছে, কেন কি কিছুতেই গাড়িগুলো সিনক্রোনাইজেশন হচ্ছে না, একটা আগে যাচ্ছে তো একটা পরে আসছে, একে বলছি থামাতে, একে বলছি দাঁড়াতে, আর তারপরে কোনো হোটেলের জায়গা পাওয়া যাচ্ছিলো না, সবই প্যাকড আপ ছিল, সেই জন্য লাঞ্চ করানো যায়নি। এবার এখন লাঞ্চ হবে আমাদের, লাঞ্চ করা হয়ে গেছে। আর লাঞ্চে ছিল সাদা ভাত, ডাল, একটা সব মিশালি সবজি ছিল, আর তারপরে ছিল রুই মাছের ঝাল। খুব তাড়াতাড়ি করে লাঞ্চ করলাম, ওই জন্য লাঞ্চটা দেখাতে পারলাম না, আর খুব ভিড় ছিল, কারণ যে হোটেলটাতে আমাদেরকে বসিয়ে খাওয়া দাওয়াগুলো করাচ্ছিল সেখানে খুব কম সংখ্যক লোকই হয়েছিল, অর্থাৎ আমাদের যে 48 heads আছে, 48 heads একসাথে বসে খাওয়ার মতন ব্যবস্থা ছিল না, দুটো ব্যাচে খাওয়া হলো, আমি ফার্স্ট ব্যাচে খেয়েছি সবার সাথে, বাকিরা এখনো আসেনি, আসছে এক এক করে। এখন চলছে থামস আপ খাওয়া, নাহলে শরীর একদম অস্থির করছে, কারণ শিলিগুড়ি ঢুকতে আর মোটামুটি মনে হয় 1.5 ঘন্টা মতো সময় লাগবে, আর প্রচণ্ড গরম লাগছে, পাহাড় থেকে নেমেছি, এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আনন্দে ছিলাম এতদিন, হ্যাঁ তো বেশ মানে মনোরম আবহাওয়ার মধ্যে ছিলাম, এবার সমতলে ফিরে আসা, গরম লাগছে। তাহলে আস্তে আস্তে আমরা সাবধানে শিলিগুড়িতে পৌঁছে যাই, তারপরে তোমাদের সাথে গল্প করছি।